নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি রয়েছি এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো এবার সকলের নজর কাছে, তার মধ্যে কিন্তু অন্যতম কালিয়াগঞ্জের সবুজ সংঘের পুজো। আর আপনাদেরকে সবচেয়ে একটা সুখবর জানাই যে বর্তমানের কথা কিন্তু এবার থেকে কিন্তু গোটা জেলাব্যাপী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য তারা কিন্তু সেরা দীপাবলি সম্মান দিচ্ছে জেলাব্যাপী। তার মধ্যে কিন্তু জেলা একটা নজর গাজা পূজার জন্য এই সবুজ সংঘ কিন্তু সেরা শিরোপা কিন্তু পেয়েছে, তার জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে ক্লাব কর্তৃপক্ষ রয়েছে, এখানে সকলে রয়েছে ক্লাব যারা দিন রাত পরিশ্রম করে চলছেন এই পূজাকে কিন্তু একটা জেলার মধ্যে শুধু নয় জেলার বাইরেও কিন্তু একটা নজর কাটা পূজার তকমা দেওয়ার জন্য। এখানে যেটা আমরা জানতে পেরেছি চালচিত্র, এখানে যে থিম করা হয়েছে চালচিত্র, চালচিত্রের মাধ্যমে সমাজকে একটা নতুন দিশা দেখাতে চায় কিন্তু এখানকার কিন্তু ক্লাব কর্তৃপক্ষ। আমরা এখন সেই মুহূর্তের কাছে চলে এসেছি। আমাদের এডিটর এবং তপন চক্রবর্তী এবং সিনিয়র জার্নালিস্ট রয়েছেন রাধিকা রঞ্জন দেবপতি, আজকে যে ক্লাব কর্তৃপক্ষের হাতে সেই সম্মান আমার তুলে দিবেন। এবার আপনাদের বলবো সেই সম্মানটা তুলে দেওয়ার জন্য সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ। এবার আমরা ছোট্ট একটা প্রতিক্রিয়া নিব যে এই সম্মান আমরা অত বড় চ্যানেল নয়, আমরা ছোট্ট একটা চ্যানেল, কিন্তু সম্মান আপনাদেরকে দিলাম, এই সম্মান পেয়ে কতটা খুশি আপনারা? আমরা এই সম্মানে অভিভূত, আমরা বর্তমান কথা বর্তমানের কথার কাছে আমরা কৃতজ্ঞ। এই সম্মান আমরা কালিয়াগঞ্জ বাসীর জন্য উৎসর্গ করছি, যে কালিয়াগঞ্জ বাসীর সহযোগিতা ছাড়া আমাদের ক্ষুদ্র পূজা আজকে এই জায়গায় আমরা নিয়ে আসতে পারতাম না। কালিয়াগঞ্জ বাসীর সহযোগিতার জন্য এই পুরস্কার আমরা কালিয়াগঞ্জ বাসীর কাছে উৎসর্গ করছি। অসাধারণ কথা, অসাধারণ, যে কথার কোন তুলনা হয় না, কালিয়াগঞ্জ বাসীর জন্য উৎসর্গ করা হলো। এবং আরেকজনের প্রতিজ্ঞা নিব, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বর্তমান কথাকে আমরা সাধুবাদ জানাই আমাদের ক্লাবকে প্রথম করার জন্য কালিয়াগঞ্জে। আমরা আশা করছি আগামী বছর বর্তমানের কথা পুরো জেলাব্যাপী আরো প্রচুর ক্লাবকে এই ধরনের অভিভূত করার জন্য পুরস্কার হাতে তুলে দিবে। বর্তমান কথাকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা ক্লাব ক্লাবে যত আমরা মেম্বার আছি, বর্তমান কথা তো মেম্বার, আজকে যে আমরা পুরস্কার পেয়েছি সে পুরস্কার পেয়ে আমরা খুবই অভিভূত। আমরা শুনতে পারলাম, মানে যেটা না বললে নয় যে ক্লাব কর্তৃপক্ষ কিন্তু প্রচন্ড খুশি। তো আমরা এখানে পেয়েছি নন্দদাকে বলে এখানে পরিচিত, নন্দদা, নন্দদাকে এখানে দেখা হচ্ছে, যে তার একটা কিন্তু ক্ষুদ্র একটা আমরা প্রতিক্রিয়া নেব যে পুরস্কার কোনোদিনও অর্থ দিয়ে কিন্তু কেনা যায় না, পুরস্কার সবসময় কিন্তু একটা সম্মানজনক পুরস্কার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা কি বলবেন? কি বলবো, কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব সবুজ সংঘ কোনোদিনও কারো সঙ্গে চান্দা নিয়ে কোনোদিনও ঝুঝামালা নাই না করে 43তম পূজা আমরা শ্যামা পূজায় ইয়ে হয়েছি, মানে ভালো পেয়েছে, তাই তো? আচ্ছা, তো যাই হোক, আমরা সেই মুহূর্ত আমরা বুঝতে পারছেন যে পুরস্কার পেয়ে কেমন লাগে, সেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষের চোখ মুখ দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু মণ্ডপে আসতে শুরু করেছে। আমরা ছোট্ট করে একটা প্রতিক্রিয়া নেব। আর 43তম পূজার বর্ষে আমাদের যে মণ্ডপ দেখছেন, এই মণ্ডপ তৈরি করছে বালুরঘাটের যোগমায়া ডেকোরেটার, শিল্পীর চিন্তা চালচিত্র, সেটা হচ্ছে বাঁশ কাঠ দিয়ে তৈরি করা একটি কাল্পনিক রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের মধ্যে আমাদের মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং আমাদের এই আলোক যে সহযোগিতা আলোক শিল্পী বালুরঘাট জেলার দক্ষিণ দিনাজপুর জেলার তপনের মিত্র ইলেকট্রিক্যাল, তাদের আলোক সজ্জায় আমরা সজ্জিত হয়েছে। আমাদের মৃৎশিল্পী দুইজন আছেন কালিয়াগঞ্জেরই, একজন হচ্ছে শুভদীপ পাল, আর এটার নাম হচ্ছে বোধহয় প্রফুল্ল পাল। তারা দুটা মৃৎশিল্পী আমাদের মৃন্ময়ী মাকে রূপদান করেছেন। কালিয়াগঞ্জ বাসীর সকলের সহযোগিতাতে আমরা আজকে বর্তমানের কথায় শিরোপা পেয়ে আনন্দিত উৎফুল্লিত। আমরা বর্তমানে কথার কাছে কৃতজ্ঞ।
আমরা একটু সিনিয়র জানি রাধিকারঞ্জন দেবুদি কেমন লাগছে সবুজ সঙ্গের যে উদ্যোগ এই উদ্যোগে শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবুজ সঙ্গের সমস্ত সদস্যবৃন্দকে আমরা অভিনন্দন জানাই যে আগামী দিনে আরো সুন্দর এইভাবে পুজো করে কালিয়াগঞ্জবাসীর মনকে আরো সন্তুষ্ট করবে এটা আমরা আশা করছি আপনারা শুনতে পারলেন বিভিন্ন জনের প্রতিক্রিয়া আমার ইচ্ছে বঙ্গশ্রী নিবেদিত কালিয়াগঞ্জের বর্তমানের কথা বিচারে জেলা সেরা সম্মানিত হয়েছে এবার সুসংহত ক্লাব আমরা শেষ করছি।